হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা 2022 সালে WBJEE এক্সাম দিয়েছিলে। তো অফিশিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ পাবলিশ হয়েছে, সেই নোটিশটা নিয়ে আমি কথা বলবো। তো ভিডিও বিস্তারিত যাওয়ার আগে তোমাদেরকে বলবো, চ্যানেলটা যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো এবং বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা দিকে যাওয়া যাক। তো আমাদের প্রথমেই আমাদের যে WBJEE-র যে অফিশিয়াল ওয়েবসাইট সেখানে আমরা চলে যাব। তো তার অফিশিয়াল যে ওয়েবসাইট www.wbjee.nic.in। তো আমি যেহেতু সার্চ করেছি অনেকবার, দ্যাটস ওয়াই তোমরা দেখতেই পাচ্ছ এটা প্রথমেই আছে। আমি গুগল ক্রোম থেকে করছি এবং মোবাইল থেকে করছি, তোমরা ডেস্কটপ বা ল্যাপটপ যে কোনো জায়গা থেকে করতে পারো। তো WBJEE-তে যখনই আমি ক্লিক করব, কিছু কিছুটা তোমরা স্ক্রল করবে, স্ক্রল করে নিচে যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ wbjee.nic.in, তো এই জায়গাটাই হচ্ছে আমি ক্লিক করব। এই জায়গাটাই ক্লিক করলেই তোমরা, আর একটা জিনিস বলে রাখি, তোমরা যদি মোবাইল থেকে সরি তোমরা যদি মোবাইল থেকে গুগল ক্রোম থেকে এটা সার্চ করো বা এই নোটিশটা যদি দেখতে যাও, অফিশিয়াল ওয়েবসাইটে যদি যাও, তাহলে তোমরা এটাকে অবশ্যই ডেস্কটপ মোড করে নেবে। দেন হচ্ছে তোমাদের প্রথমেই যে অপশানটা আছে লেফট সাইডে একদম টপ কর্নারে WBJEE, ওখানে ক্লিক করলেই নিউজ অ্যান্ড ইভেন্টস একটু নিচের দিকে আসবে। নিউজ অ্যান্ড ইভেন্টসে দেখবে তোমাদের একটা নোটিশ তোমরা দেখতে পারবে, যেটা 16th of June, ঠিক আছে, আর নোটিশটা পাবলিশ হয়েছে বোর্ডের তরফ থেকে। ওকে, পাশে দেখবে নিউ লেখা আছে। তো এই নোটিশটা প্রথমে আমরা ডাউনলোড করে নেব। ওখানে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখবে ওপেন বলে একটা অপশান আছে, আবার একটা নতুন একটা উইন্ডো খুলে যাবে, সেখানে ওপেন বলে একটা অপশান থাকবে, পিডিএফ ফরম্যাটে তোমরা ডাউনলোড করে নেবে। তো আমরা ওপেন করে নিলাম, আমি অলরেডি একবার ডাউনলোড করেছিলাম, তো ডাউনলোড এগেন করছি। ওকে, চলো কি বলা আছে, তোমরা ডেট দেখতেই পাচ্ছ 16th of June, মানে গতকালকেই এটা বের হয়েছে। ওকে, হ্যাঁ, বোর্ডের তরফ থেকে। তো এটা হচ্ছে ফাইনাল আনসার কি। ওকে, অলরেডি তোমাদের আনসার কি বের হয়েছিল, ঠিক আছে, তোমরা তোমাদের গ্রিভেন্স বা তোমাদের আনসার কি চ্যালেঞ্জ করার জন্য তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। তো আলটিমেটলি আমাদের যে, তো তোমাদের এই নোটিশটাতে কি বলা আছে সেটা আমি ডিটেলে বলবো। তো দেখো যেটা বলা আছে আলটিমেটলি সেটা আমি তোমাদেরকে সহজভাবে বলছি, WBJEE 2022 ইনফরমেশন যে বুলেটিন ছিল বা ব্রোশিওর যেটা ছিল, ওখানে তোমাদের যে 11 নম্বর যে ইয়ে ছিল, তোমাদের সেকশন ছিল ওখানে, তো সেখানে সঙ্গতিপূর্ণ প্রার্থীদের দেখার জন্য WBJEE 2022-এর উত্তরপত্রগুলি আপলোড করা হয়েছিল, এবং তোমরা যদি চ্যালেঞ্জ করে থাকো চূড়ান্ত উত্তরপত্র এবং পুঙ্খানুপুঙ্খ পোস্ট পরীক্ষার পরে অভ্যন্তরীণ পর্যালোচনা এবং প্রাপ্ত প্রার্থীদের চ্যালেঞ্জগুলির পর্যালোচনা করে, মানে তাদের ইন্টারনাল ডিসকাশন হয়েছে এবং তোমরা যে চ্যালেঞ্জগুলো করেছো সেগুলো সমস্ত কিছু অ্যানালাইসিস করে ফাইনালি তোমাদের আনসার কিটা তৈরি করা হয়েছে। এবং এই আনসার কি, যে আনসার কিটা তোমরা স্ক্রল করলেই দেখতে পারবে, লেফট হ্যান্ড সাইডে দেখবে ম্যাথ, ম্যাথের সেট এ, ম্যাথের সেট বি, ম্যাথের সেট সি, ম্যাথের সেট ডি। ওকে, আর হচ্ছে তোমার পাশে দেখবে কি, মানে কত নম্বর আনসারগুলো, এ বি সি ডির মধ্যে কোনটা আনসার, আর তার পাশে দেখবে পিসি মানে হলো ফিজিক্স কেমিস্ট্রি, সেট এ, সেট বি, সেট সি, সেট ডি, তার পাশে দেখবে কি আছে, কোনগুলো আনসার কীগুলো,
একইভাবে বাকিগুলোরও তোমরা আনসারগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে? এইভাবে আমি দরকার হলে তোমাদের এই পিডিএফটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে, আমি পিডিএফ আকারে তোমাদের দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে, আর এখানে একটা জায়গা দেখবে যে কিছু জায়গা দেখবে আছে, আমি দেখাচ্ছি তোমাদের, এই যে 64, যেমন ধরো 64 নাম্বার কোয়েশ্চেন, এখানে দেখো ডাব্লু বলে একটা কথা লেখা আছে, ঠিক আছে? তো ডাব্লু বলতে কি, এখানে দেখো লাস্টে তোমাদের এখানে লিখে দেওয়া আছে নোট করে, ডাব্লু মিন্স দ্য কোয়েশ্চেন ইজ উইথড্রন। তো কোয়েশ্চেনটাকে বেসিক্যালি হচ্ছে উইথড্র করা হয়েছে, মানে কোয়েশ্চেনটার মধ্যে কোনো অসঙ্গতি ছিল যার জন্য। তো এই যে র্যাঙ্ক, মানে র্যাঙ্ক কার্ড তোমরা, সরি, এই যে আনসার কি, এই আনসার কির বেসিসে তোমাদের র্যাঙ্ক কার্ড তৈরি হবে, মানে কালকে কিন্তু এর ওপর ভিত্তি করেই তোমরা যে যেমন র্যাঙ্ক করবে বা রেজাল্ট করবে এটার ওপরই বেস করে তৈরি হবে। তো তোমরা কালকে রেজাল্ট বেরোনোর আগে তোমাদের যে কোয়েশ্চেনের সাথে এই আনসার কীকে তোমরা মিলিয়ে দেখতে পারো, এটাই আজকে বলার ছিল। আর এর আগে দেখবে আমার প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখতে পারবে কীভাবে তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে হবে, কী করতে হবে না করতে হবে, সমস্ত কিছু ওখানে আমি ডিটেলে বলেছি। আর আবারও বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকো, কারণ প্রথম ভিডিও বানাতে গেলে কিছু ভুল ত্রুটি হয়, হ্যাঁ, কিছু অসুবিধা হয়, তো প্লিজ সেইগুলো কম্প্রোমাইজ করে তোমরা পাশে থেকো, জাস্ট এইটুকুই বলবো। থ্যাংক ইউ।